ও ভাই সাব কি যে জোস লাগতেছে সবাই মিলে পিকের এই শেষ মুহূর্তগুলো এত বেশি মজা করব সেটা কখনো ভাবতেই পারিনি আমরা সবাই মিলে অনেক বেশি মিস করব এই জায়গাটাকে হ্যালো গাইস হোয়াটস আপ ইটস সো জারা গেমিং চলে আসছে আমাদেরকে ভিডিও নিয়ে আর আজকে ভিডিও টপিক তো অলরেডি বুঝে গেছো কি নিয়ে হতে যাচ্ছে অন্য ভিডিও টপিকগুলো আমি বলতে পারবো না কিন্তু আজকের এই ভিডিও টপিকটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের পিককে আমরা বিদায় দিতে যাচ্ছি এই কাস্টম ম্যাচটা করার আগে আমি আমার টিমমেটদেরকে নিয়ে পিকে ল্যান্ডিং করে অনেকগুলো ম্যাচ খেলছি আর এটা হচ্ছে আমার পিকের মধ্যে সর্বশেষ ম্যাচ আমি আমার গিল্ডের সব প্লেয়ারদেরকে নিয়ে এসে পিককে বিদায় দেওয়ার জন্য এই ম্যাচটার আয়োজন কারণ হচ্ছে আমার গিল্ডের বেশিরভাগই হচ্ছে ওল্ড প্লেয়ার তো তাদের কাছে এই পিকটা হচ্ছে একটা ভালোবাসা একটা ইমোশন সব ওল্ড প্লেয়ারদের লাইফে কিন্তু এই জায়গাটার অনেকগুলো স্মৃতি আছে আর আজকের পর থেকে আমরা আর এই পিকে কখনোই খেলতে পারবো না আর আমার এখনো মনে আছে যখন আমি প্রথম প্রথম গেমে আসি এই পিক নিয়ে কতই না রোমাঞ্চকর গল্প শুনেছি বিটুকে বিএনএল থেকে শুরু করে সাধারণ গেমাররা পর্যন্ত এই পিক থেকে অনেকগুলো রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছিল কারণ যত প্রো প্লেয়ার আছে সবগুলোই কিন্তু এই পিক পিকেতে ল্যান্ডিং করতো আমরা ম্যাপের যে কোনো জায়গায় থাকি না কেন পিকেতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের মাথায় প্রশ্ন আসতো কোনো বিবিএস ম্যাচে পড়ছে বা কোনো রিয়ারেটিভ ম্যাচে পড়ছে তাকে মারার জন্য আমরা সবাই পিকে চলে আসতাম আর আমি যখন নতুন নতুন গেম ডাউনলোড করি তখন পিককে এত বেশি ভয় পেতাম কারণ এখানে সব প্রো প্লেয়াররা ল্যান্ডিং করতো আর সবার মুখে পিক নিয়ে এত কথা শুনছি আমার জাস্ট একটাই ইচ্ছে করতো কখন যে আমি প্রো প্লেয়ার হবো আর পিকে ল্যান্ডিং করবো সবাইকে মারবো একদম রো ক্যাফেবের মতো আমার মতো তোমাদের মধ্যে কার এমন ইচ্ছে করতো সেটা কিন্তু কমেন্টে জানাবা আমি জানি পিকের এই বিষয়টা অনেকেরই মানতে কষ্ট হচ্ছে ইভেন যারা গেম খেলা ছেড়ে দিছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আপসেট এই পিক নিয়ে কত চ্যালেঞ্জ কত প্র্যাঙ্ক বানানো হতো যেগুলো এখন ভাবতেই অনেক খারাপ লাগে এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ সবাই সিরিয়াল বাই দাঁড়িয়ে আছে ইমোট দিচ্ছে আনন্দ করতেছে কারণ তারাও জানে আজকে এই ম্যাচের মধ্যে দিয়ে পিকের সাথে আমাদের এই জার্নি এখানে শেষ পরিস্থিতি এবং সময় আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি সিরিয়াল ভাই সবার মনে একটাই প্রশ্ন কেন ভালো লাগা আর ভালোবাসার জিনিসগুলো এত তাড়াতাড়ি বিদায় দিতে হয় আমি এই সুন্দর মুহূর্তটা অনেক বেশি উপভোগ করছি এইখানে কত ফানি ফানি মোমেন্ট আছে যা বলার বাইরে হয়তো অনেক সুন্দর বা নতুন কিছু এখানে অ্যাড করা হবে কিন্তু আগের মতো এই ফিলিংসটা কাজ করবে কিনা সেটা বলতে পারবো কারণ এখানে আমাদের অনেক ইন্ডিয়ান ফ্রেন্ড প্লেয়ার ওদের সাথেও কিন্তু অনেকগুলো স্মৃতি আছে কিছুই করার নেই হয়তো এইখানে এই পিকের সাথে আমাদের জার্নি এইটুকু দ্যাটস ওয়াই আমি আমার টিমমেট গিল্ডের প্লেয়ার সবাইকে এখানে নিয়ে আসছি কারণ পিকের এ জায়গাতে আমরা চাইলেও আর কখনো ম্যাচ খেলতে পারবো না সুন্দর কোনো কিছু উপভোগ করতে পারবো না তাই শেষ মুহূর্তে সবাই মিলে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করছি এখানে আমরা কেউ ফাইট করব না বা জোন আসলে এখান থেকে চলে যাব না মানে হচ্ছে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণ এই পিকেই সময়টা কাটাবো আর আমরা এটাও জানি ফ্রি ফায়ারে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে আজু ভাই আমিত ভাই ত্রিপলার ভাই সামির ছেলেনে তালহা ভাইয়ার ছেলেনে কেফে বিএনএল সবার চ্যানেলে একদম সবার চ্যানেলে এই পিক নিয়ে অনেক অনেক ভিডিও আছে যেগুলো এখন শুধুমাত্রই স্মৃতি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা সবাই বলবা মানে কমেন্টে আমাকে জানাবা পিকের মধ্যে সবচেয়ে মেমোরেবল ঘটনা তোমার কোনটা মানে পিকের এই জায়গার কথা মনে পড়লে তোমার সাথে ঘটে যাওয়া কোন গল্পটা বা কোন ঘটনা বা কোন মুহূর্তের কথা সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা কিন্তু কমেন্টে জানাবো আমার মাথায় সর্বপ্রথম যেটা আসে একদিন আমি রো কেফেফের গেম প্লে দেখি তার মতো গেম প্লের ভিডিও বানানোর জন্য পিকে সাহস করে ল্যান্ডিং করি তাও আবার একবার দুইবার না 30 বার আর 30 বারে আমি মাইকের লবিতে চলে গেছি যদিও এটা অনেক আগের কথা কিন্তু এই কথা এখনো মনে পড়লে আমার অনেক বেশি হাসি আসে এরকম অনেক মজার মজার মুহূর্ত আছে শুধু আমার না তোমাদের সবারই তো আজকের কমেন্টে তোমরা সবাই তোমাদের পিক নিয়ে ঘটে যাওয়া মজার মুহূর্তগুলো লিখবা আমি সবারই কমেন্টে আনসার দিব এখানে আগে সবাই দেখো সবাই সিরিয়াল ভাই কিন্তু ইমোট দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছে দেখো কত সুন্দর লাগতেছে সবার মনে হয়তো আজকে দিনটা স্মৃতি হয়ে থাকবে ফ্রি ফায়ারে হয়তো আস্তে আস্তে অনেক চেঞ্জ আসবে অনেক উন্নত করবে তবুও আমাদের কাছে পুরাতন ফ্রি ফায়ারই বেস্ট মনে হবে কারণ পুরাতন ফ্রি ফায়ার আমাদের মনে যে ভালোবাসা ভালো লাগা ইমোশন তৈরি করছে সেটা চাইলেও আর চেঞ্জ করা যাবে না সেম ভালোবাসা নতুন ফ্রি ফায়ারের প্রতি আসবে না আমার মতামতটা কতটা সত্যি আর কতটা মিথ্যা সেটা কিন্তু তোমাদের মতামতটা জানাবা
যাই হোক গাইস, তোমরা দেখো আমরা কিন্তু সবাই এই ঘরের সামনে চলে আসছি। মূলত এই ঘরটা একদমই চেঞ্জ করে ফেলা হবে, যার কারণে আমরা আজকে এই পিকে শেষ মুহূর্তটা এই ঘরের সামনেই কাটিয়ে দিব। গাইস তোমরা দেখো জুন কিন্তু চলে আসতেছে, কিন্তু আমরা সবাই এখানেই থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত। দেখো গাইস সবাই ইমোটির যে কত বেশি জোশ লাগতেছে এখানে, দোলনার ইমোটটা দিলে গাইস আরো বেশি জোশ লাগে এখানে। গাইস আমি কিন্তু শিওর এখানে আমি ছাড়া সবাই টিকটক ভিডিও বানাচ্ছে, কিন্তু দেখো গাইস এই সিনটা এত বেশি জোশ লাগতেছে, আমারও ইচ্ছা করতেছে গাইস এখন পিক নিয়ে একটা টিকটক ভিডিও বানাই। মানে গাইস একটা স্মৃতি থেকে যাবে সবার। মানে গাইস এগুলো সবগুলো দেখে না আমার মাথায় একটা গান আসতেছে। ওই যে গাইস একটা গান আছে না, মেনে তেরে নাম দিল লাগ দিয়া, ওই গানটার কথাই মনে পড়তেছে। এখানে গাইস দেখো আজকে এই ভিডিওতে হিপ হপ সাকুরা সব ধরনের রেয়ার আইটেমের প্লেয়াররা আছে। গাইস দেখো এখানে সবাই মিলে দোলনা কেড়ে দিচ্ছি, কতই যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে গেছে এটা রিয়েল লাইফ। আর গাইস এখানে আমার আশেপাশে যারা আছে আমি তারা একটাও চিনি না, মানে চিনি কিন্তু গেমে চিনা যাচ্ছে না আর কি, মানে মনে হচ্ছে এনিমি। এখানে গাইস দেখো জোন আমাদেরকে অনেক বেশি কাটতেছে, আর অনেকে তো মারাও গেছে, তারপরও কিন্তু আমরা জোনের মধ্যে ওই পিকেতেই আছি। মানে গাইস মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো। জোন কিন্তু গাইস সবাইকে কাটতেছে এখানে, কারোর কাছে মিটকিন নেই, কারোর কাছে কিছুই নেই, সবাই টিমমেটদেরকে শুধু রিভাইভ দিতে আসে আর টিমমেটরা মারাই যাচ্ছে। মানে একজন আরেকজনকে রিভাইভ দিয়ে দেখি আমরা এখানে কতক্ষণ টিকে থাকতে পারি। এখানে গাইস দেখো সবাই কিন্তু মারা যাচ্ছে জোনে, আর এখানে জোন কোথায় দেখো আর আমরা কোথায় দেখো। মানে গাইস এই পিক নিয়ে তো স্পেশাল ভিডিও, তো আমরা সবাই পিকে তো থাকবো। দেখো গাইস এখানে সবাই ডাউন হচ্ছে আবার রিভাইভ দিচ্ছে সবাই, এটাই জিনিসটা কিন্তু ভালোও লাগতেছে আবার মায়াও লাগতেছে। মানে গাইস খারাপও লাগতেছে, কারণ আমরা তো আর কিছুক্ষণ পর পিকের শেষ ম্যাচটা শেষ করে ফেলবো। দেখো গাইস অনেকেই মারা গেছে আর মাত্র আমরা কয়েকজন আছি, দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। আর গাইস এখানে আমার হেলথের অবস্থা দেখো, আমার হেলথও নাই আর আমার চারপাশে সবাই ডাউন হয়ে পড়ে আছে। গাইস তোমরা সবাই প্লিজ তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও। গাইস আমি একটা মিডকিট পেয়েছি আর মিডকিট করতেছি। গাইস দেখো এটা হচ্ছে আমার জীবনের শেষ ম্যাচ পিকের মধ্যে, এই শেষ ম্যাচটা কিন্তু আসলে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে, অনেক বেশি মজা করছি। আর মাত্র একটু হেল্প বাকি আছে আমার টিমমেটরা, কই আমাকে রিভাইভ দাও, শেষ আমি শেষ শেষ শেষ। আচ্ছা রিভাইভ দিচ্ছে, একজন রিভাইভ দিচ্ছে আমাকে, আবার শেষ আমি। এটা কি গাইস আমার মনে হয় শেষ, আল্লাহ ও শেষ হয়ে গেছে, এখন কি করবো। আচ্ছা ওর কাছে তো ইনজেকশন আছে, বাট গেছে এখনই কি শেষ হয়ে যাবে আমাদের পিকে জার্নি, মনে হয় না গাইস আর বাঁচতে পারবো। ভাই ভাই আমাদের প্রিয় পিক।